ভাড়াটিয়া হিসেবে কারোর সঙ্গে আচরণ করতে পারবো না। জীবন যেতে পারে যতদিন ঘরের উপর কল্লা আছে, কল্লা উঁচু থাকবে, কল্লা খাট থেকে কেটে পড়ে যাবে, এই কল্লা কোনো মানুষের সামনে নত হবে। আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম যে আসলে সমস্যাটা কি, বাপ চাচা দুইজনে মিলে অ্যাসেট করছে, অনেক জায়গায় আছে না, আমারও বাপ চাচা ওনারা দুইজনে মিলে ব্যবসা করতেন, পেট্রোল পাম্পও বাপ চাচা দুইজনে করেছেন, তারপরে লালবাগে বাড়ি কিনেছেন, দুই ভাই একসাথে জায়গা কিনেছেন, একসাথে বিল্ডিং করেছেন, দীর্ঘদিন ওনারা একসাথেই ছিলেন। তো এরকম একটু 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 মাইকের একটু খেয়াল, একটু খেয়াল করেন মাইকের কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা একটু। মহতারাম হাজরিন, তো মনে করেন আপনার বাপ চাচা দুইজনে মিলে জায়গা কিনেছেন, দুজন মিলে বিশাল ইমারত তৈরি করেছেন, বিশাল বাড়ি বানিয়েছেন, এখন এই বাড়ির মধ্যে আপনার বাবার অর্ধেক হিস্সা, আপনার চাচারও অর্ধেক হিস্সা, ঠিক আছে। ঘটনাচক্রে হঠাৎ আপনাদের ভাই বোন, চার পাঁচ ভাই বোন সব ছোট, ওই অবস্থায় হঠাৎ আপনার বাবা মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে, আপনারা তখন সব ছোট, কিছু বুঝেন না। এই সুযোগে আপনার চাচা, তিনি ভাতিজারা ছোট থাকার কারণে সমস্ত সম্পত্তি নিজে গ্রাস করে নিছে, বাড়িটা দখল করে নিছে, এরকম দুই চারটা দুর্ঘটনা ঘটে কি ঘটে না আমাদের সমাজে, আছে না নাই? তো চাচা তো বাড়ি দখল করে নিছে, এখন ভাতিজারা থাকবে কোথায়, কিভাবে থাকবে? পরে ভাতিজাদেরকে দুইটা রুম দিছে যে তোরা এখানে থাক। ভাতিজারা দুই রুমেই বিশাল আলিশান বাড়ি, দশটা ফ্ল্যাট, আর সেখানে ভাতিজাদেরকে নিস্তালার কোনার দুইটা রুম দিছে যে তোরা এখানে থাক। মাঝে মাঝে ওদেরকে দুই চার কিছু টাকা পয়সাও দেয়, দুই চার বেলা খাওয়ায়। তো ভাতিজারা ছোটকাল থেকে এগুলো দেখে বড় হয়েছে যে আমাদের অভাব পড়লে চাচাই আমাদেরকে দুই বেলা খাইতে দেয়, আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে দুইটা রুম দিছে থাকতে। এরপরে আস্তে আস্তে যখন ভাতিজারা বড় হয়েছে তখন বলছে যে ঠিক আছে, তোরা অনেক বড় হয়েছিস, এখন পুরো একটা ফ্ল্যাট নিয়ে থাক, একটা ফ্ল্যাট দিয়ে দিছে থাকতে। এখন বলে তোরা তো এখন কামাই করস, কিছু কিছু ভাড়া দে, চার ভাইয়ের কাছ থেকে ভাড়া রাখে, কয় যে ঠিক আছে ভাড়া দিতে যদি সমস্যা হয় মাসে মাসে মধ্যে দুই চার পাঁচশো টাকা কম পড়লে কমই দিস, তোরা আমার ভাতিজা, তো দুই চার পাঁচশো টাকা কমও দেয়। খুব খুশি এরা যে চাচা কত বড় মেহরবান আমাদের উপরে, পাঁচশো টাকা ভাড়া কম নেয়। অন্য ভাড়াটি এরা পাঁচ মাসের পাঁচ তারিখ ভাড়া না দিলেই তাদেরকে উঠিয়ে দেয়, আমরা দশ তারিখ পর্যন্ত দেরি করলে আমাদেরকে তেমন কিছু বলে না, খুব কৃতজ্ঞ চাচার প্রতি। ঘটনাচক্রে চার ভাইয়ের মধ্যে এক ভাই কেমনে 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 সব ঘটনা জানছে যে এই বাড়ির অর্ধেকের মালিককে আর বাপে, বাবা নাই উত্তরাধিকার সূত্রে, ছেলেরা হলো মালিক, বাড়িতে দশটা ফ্ল্যাট হিসাবে চার ভাই পাঁচ ফ্ল্যাটের মালিক, পাঁচ ফ্ল্যাটের মালিক যে এই বাড়িতে, ওই বাড়িতে দয়া করে তাদেরকে একটা ফ্ল্যাট দিয়ে থাকতে, তাও আবার ভাড়া নেয়, ভাড়া মাঝে মাঝে একটু কনসিডার করে। এই আচ্ছা বলেন, যেই ভাইটা এটা জানছে, জানার পরে তার আচরণটা কিরকম হবে, ওর কথাবার্তা কিরকম হবে? ওর তো এখন কথাবার্তা বদলে গেছে, ও চাচারে দেখলে গরম গরম কথা বলে। এখন বাকি তিন ভাই ওরে কয়, এই তুই এত জোরে জোরে কথা বলিস কেন, তোর কারণে তো আমরাও বিপদে পড়ি। কি বিপদে পড়ো তোমরা? কয় চাচায় আমগরে থাকতে দিছে বাসায়, চাচায় আমগরে ভাড়া কম নেয়, চাচায় আমগরে টাইম দেয়, মাসের দশ তারিখ হলেও কিছু কয় না, পাঁচশো টাকা কম দিলেও কিছু কয় না, তোর কারণে তো এখন আমরাও বিপদে পড়ব। এখন বলেন ও দুঃখ লুকাবে কোথায়? পাঁচতলা পাঁচটা ফ্ল্যাটের মালিক আমি, আর আমার সেই পাঁচ ফ্ল্যাটের জায়গায় চার ভাইকে খুপড়ি ঘরের মতো এক ফ্ল্যাটে রেখে তুমি আবার ভাব দর্শ যে আমাদেরকে অনেক অনুগ্রহ করো। এক ভাই চিৎকার করে বাকি তিন ভাই এসে ওর গলা চেপা ধরে যে তুই চিল্লাইস না, আমরা বিপদে পড়ব। আজ আমার অবস্থাটা হয়েছে বাংলাদেশ ওই অবস্থা, ভাবসা এরকম মনে হয় এদেশের আলেম সমাজ কারো অনুগ্রহে বেঁচে আছে, দুঃখ লাগে। আর আমাদের আলেম সমাজেরও অনেক ভাইয়েরা আছেন, এখন আমাকে নিয়ে ওনারা বিব্রত করা অবস্থায়।
এই সময় হুজুর আপনি দয়া লাগে একটু আস্তে কথা কন আস্তে কথা কইলে কি হবে কয় যে চাচাই যে আমাদেরকে ভাড়া কম নেয় এই সুবিধাটা আমাদের হাতছাড়া হবে না ওলামায়ে কেরাম কথা শুনে রাখেন এদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না এদেশের মালিকানা সূত্রে আমরা বসবাস করি আমার এই কথা শুনে একটা গল্প মনে পড়ে গেল কয়েকদিন আগে যে জিনজিরায় ওই কেরানীগঞ্জের এক মসজিদের ইমাম একদিন এসে আমাকে বলতেছে যে হুজুর আমার এক মুসল্লি আছে একদিন এসে আমারে কয় কি আপনার কথা আগে তো আপনার নাম শুনে নাই এই গত এক দেড় মাস মামুনুল হক মামুনুল হক খুব শুনতেছে তো আইসা আমাকে একটু বলতেছে যে মামুনুল হক সাহেব এমন ভাবে কথা কয় মনে হয় যে দেশটা ওনাদের খুব একটা অভিযোগ নিয়ে তো লোকটা ওই ইমাম সাহেব বলল যে দেশটা ওনাদের মনে হয় ওনার কথায় না কয় হ্যাঁ মনে হয় যে দেশটা ওনাদেরই কয় আপনি মামুন সাহেবের পুরো বয়ান শুনছেন কয় না দুই চারটা কথা শুনি এমন গরম গরম কথা বলে মনে হয় দেশটা ওনাদের কয় তাহলে এক কাজ করেন মামুন সাহেবের একটা বয়ান আছে একটা আলোচনা আছে উপমহাদেশের স্বাধীনতা যুদ্ধে আলেম সমাজের ভূমিকা এই আলোচনাটা শুনবেন দেড় ঘন্টা দেড় ঘন্টা আলোচনা কষ্ট করে শুনছে লোকটা কোনোদিন আলেমন আমাদের অস্ত্র শুনে না আর আমার অস্ত্র শুনেই না তো দেড় ঘন্টার ওয়াজ শুনছে আমার ওই দেড় ঘন্টার ওয়াজের মধ্যে ইতিহাস ছিল সোয়া দুইশো বছরের ইতিহাস আমার ওই দেড় ঘন্টার আলোচনা ইতিহাস ছিল যখন গোটা ভারতবর্ষকে ইংরেজরা গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করেছিল সেই ইংরেজদের নাক পাশ থেকে বন্দিত্ব থেকে মুক্ত করবার জন্য সর্বপ্রথম যেই আলেমের অগ্নিঝরা কণ্ঠে স্বাধীনতার ঘোষণা উচ্চারিত হয়েছিল সেই নেতা কোনো নেতা ছিলেন না সেই ব্যক্তি কোনো রাজনৈতিক নেতা নেত্রী ছিলেন না তিনি ছিলেন একজন আলেম তিনি ছিলেন উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ যিনি ফতোয়া দিয়েছিলেন কি ফতোয়া ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করা ফরজ ফতোয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে শুরু হলো স্বাধীনতার সংগ্রাম 1831 সালে বালাকোটের রণাঙ্গনে স্বাধীনতার জন্য যুদ্ধ করলেন রক্ত দিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই 1857 সালে সিপাহী বিদ্রোহ হলো শামিলের রণাঙ্গনে রক্ত দিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই 1920 সালে তাহরিকে রেশমি রুমাল হলো মালটার আন্দামান দ্বীপে কারাগারে বন্দী হলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই 1927 সালে অসহযোগ আন্দোলনের ঘোষণা আসলো তর্কে মুওয়ালাতের ঘোষণা দিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই 1947 সালে ইংরেজদেরকে বিতাড়িত করে ভারতবর্ষকে মুক্ত স্বাধীন করা হলো সেই স্বাধীনতা যুদ্ধে বিজয় করবার পর পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মুসলমানদের দুই ভূখণ্ডে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন মামুনুল হক সাহেবের বাপের দুই ওস্তাদ পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন শব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই পূর্ব পাকিস্তানের ব্রিটিশ বিরোধী 190 বছরের স্বাধীনতা সংগ্রামের বিজয়ের পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই এই দুজন আমার দাদা লাগে এরপর পাকিস্তান আমলের 1947 সাল থেকে 1971 24 বছরের ইতিহাস ওই ইতিহাস আমরা জানি ওই ইতিহাস আমরা পড়ি 1952 ভাষা আন্দোলন থেকে শুরু হলো স্বাধীনতা সংগ্রাম পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে 52 ভাষা আন্দোলন কারা করেছিল একটা নাস্তিক ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে 1952 ভাষা আন্দোলন কাদের নেতৃত্বে হয়েছিল ইতিহাসের স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আছে তমদ্দুন মজলিস শব্দ দুটো আরবি দুটা আরবি তমদ্দুন মজলিস বাংলাদেশের সাতি ভাষা আন্দোলনের 52 ভাষা আন্দোলনের সোনার অক্ষরে লেখা একটা নাম তমদ্দুন আরবি শব্দ মজলিস আরবি শব্দ কারা করেছিল 52 ভাষা
আন্দোলন ইতিহাস আমরা জানি শহীদ হয়েছিল কারা আবুল বরকত রফিকুল ইসলাম আব্দুল জব্বর আব্দুল সালাম চারজন মুসলমান মায়ের মুসলিম সন্তান বুকের তাজা রক্ত দিয়ে 1952 বাংলা ভাষার মর্যাদা কেড়ে এনেছিল আসেন 1954 সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল যেই যুক্ত ফ্রন্টের ইস্তেহার অনুযায়ী 1971 বাংলাদেশ স্বাধীন হয়েছিল 54 যুক্ত ফ্রন্ট কারা গঠন করেছিল চার নেতা ছিল চার নেতা কয় নেতা বঙ্গবন্ধু তখনও শীর্ষ নেতার না তিনি তখন দ্বিতীয় সারির নেতা ইয়াং লিডার যুবক বঙ্গবন্ধুর নেতা ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী শেরেবাংলা একে ফজলুল হক তারা আর বঙ্গবন্ধু তখনও মূল প্রধান সারির নেতা হননি তিনি আরো পরে সামনে এসেছেন এই যে যুক্ত ফ্রন্ট হলো যেই যুক্ত ফ্রন্টের ঘোষণার ভিত্তিতে পরবর্তীতে 1969 এর গণ অভ্যুত্থান হয়েছিল 70 এর নির্বাচন হয়েছিল 71 এর স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই 54 যুক্ত ফ্রন্টের চার নেতার নাম জানেন চার নেতা যুক্ত ফ্রন্টের ইতিহাস ছাড়া এই যে যারা ইতিহাস পড়ো পৌরনীতি পড়ো বাংলাদেশের ইতিহাস পড়লে তুমি দেখবা বাংলাদেশের স্বাধীনতার পাকিস্তান আমলের 24 বছরের ইতিহাসের মধ্যে যুক্ত ফ্রন্টের ইতিহাস ছাড়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পূর্ণ হয় না যুক্ত ফ্রন্ট কি হয়েছিল যুক্ত ফ্রন্ট কি জিনিসের নাম বাংলাদেশের চারটা দল পূর্ব পাকিস্তানের ঐক্যবদ্ধ হয়েছিল চার দলের চারজন নেতা ছিলেন কারা ছিলেন তারা দুইজন মিস্টার দুইজন মৌলবী দুইজন মিস্টার কথা বলেন না কেন দুইজন মিস্টার দুইজন মিস্টার দুইজন শেরেবাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী দুইজন মিস্টার দুইজন মৌলবী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হযরত মাওলানা আথার আলী রহমতুল্লাহ আথার আলী কে চিনো আমার দাদা মাওলানা আথার আলী আমার বাবার ওস্তাদ মাওলানা আথার আলী আমার শেখ মাওলানা আশরাফ আলী আমার সাহেবের ওস্তাদ তাহলে 1954 যুক্ত ফ্রন্ট করলো আমার দাদায় সেই যুক্ত ফ্রন্টের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলো দুঃখ লাগে আজ বাংলাদেশের পৌরনীতিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম পাওয়া যায় শেরেবাংলা একে ফজলুল হকের নাম পাওয়া যায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম পাওয়া যায় সোরার দল আমার দাদা মাওলানা আথার আলীর নাম কেটে দিয়েছে ওগুলা সব হিসাব আমাদের কাছে আছে জবাব চাইবো তুমি যদি ইতিহাস লেখো যুক্ত ফ্রন্টের তিন নেতার নাম লেখবা চার দলীয় জোটের চতুর্থ নেতার নাম জাতি জানতে চায় ওই কথা বলতে তোমাদের মুখের মধ্যে কুলুপ এঁটে থাকে কারণ মাওলানা মাওলানা আথার আলীর নাম মুখে উচ্চারণ করতে তোমরা লজ্জাবোধ করো মহতরম হাজরিন এই সব স্বাধীনতার ইতিহাস যখন আমার কাছ থেকে শুনছে দেড় ঘন্টার আলোচনা এরপরে আইসা ওই লোক ইমাম সাহেবরে কয় ঠিকই তো কয় উনি তো ঠিকই কয় এই দেশটাকে এদেশটা শুধু পশ্চিম পাকিস্তানিদেরকে বিতাড়িত করেই স্বাধীন হয় নাই এই দেশ স্বাধীনতা অর্জন করার পিছনে তিন তিনটা আধিপত্য শক্তিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে কয়টা কয়টা তিনটা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে তবে বাংলাদেশ স্বাধীন হয়েছে এমনি কবিতা হয় নাই সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুড়ে মরে সরকার তবু মাথা নোয়াবার নয় এমনি তিনটা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে আমার এ মাটির সন্তানেরা প্রথম আধিপত্যবাদ ব্রিটিশ বিরোধী 190 বছরের মুক্তির সংগ্রাম দ্বিতীয় আধিপত্যবাদ কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে এই পূর্ববঙ্গের মুসলিম নেতৃবৃন্দ স্যার সলিমুল্লাহ শেরেবাংলা ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলে মিলে আন্দোলন করে বঙ্গভঙ্গ করে কলকাতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পূর্ববঙ্গকে তারা মাথা উঁচু করে দাঁড় করাবার চেষ্টা করেছিলেন মহতরম হাজিরিন দ্বিতীয় আধিপত্যবাদ হলো কলকাতার দাতাবাবুদের আধিপত্যবাদ কটা গেল তিন নম্বর হলো পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদ
তিন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা, তিন জুলুম শোষণের বিরুদ্ধে লড়াই করেছি আমরা, এরপরে দেশটা মুক্ত এবং স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। তিনটা আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে আমাদের পূর্বপুরুষরা সামনের কাতারে থেকে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সন্তানদেরকে ইয়েতিম বানিয়েছেন, স্ত্রীদেরকে বিধবা বানিয়েছেন, মায়ের কোল খালি করেছেন, অকাতরে জীবন দিয়েছেন, জাতির সঙ্গে গাদ্দারি করেন না। দিকে নিয়ে যাচ্ছি, আখেরি পয়গাম হলো এই জায়গাতেই আমরা কেন কথা বলি, শুধু আমাদের আওয়াজ দূর থেকে শুনবেন না, আমাদের হৃদয়ের কষ্টগুলো বুঝবার চেষ্টা করবেন। আমার দাদারা, আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করে এই ভূখণ্ডটাকে মুক্ত আর স্বাধীন করেছিলেন, এদেশের পরবর্তী প্রজন্ম নাস্তিক হবে এই আশায় নয়, পরবর্তী নেক্সট জেনারেশনদেরকে খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়ে কিনে নিবে এজন্য নয়, দেশটাকে মুক্ত স্বাধীন করা হয়েছিল এই মুক্ত আসমানের নিচে মুক্ত জমিনের উপর দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে মুক্ত কণ্ঠে জয় গান গাইব এক আরশের মালিক আল্লাহ। কিছু কইলে কয় যে হুজুর এই সব আজ আপনারা করেন কেন, আর না কইলে কয় কি যে হুজুররা দেশ প্রেমের কথা কয় না, বললে বলে রাজনীতি করেন, না বললে বলে দেশ প্রেম নাই, যাব কোথায়? সমস্যার সমাধানের জায়গায় আলেম ওলামারা যারা আমাদের উপরে বিরক্ত, মাপ চাই মাপ চাই, আমি ভাড়াটিয়া হিসেবে কারোর সঙ্গে আচরণ করতে পারবো না, জীবন যেতে পারে যতদিন ঘাড়ের উপর কল্লা আছে কল্লা উঁচু থাকবে, কল্লা ঘাট থেকে কেটে পড়ে যাবে এই কল্লা কোনো মানুষের সামনে নত হবে। ইসলাম নিয়ে, দেশের মানুষের ভালোবাসা নিয়ে, জাতির প্রতি দায়িত্ব আর কর্তব্য বোধ নিয়ে দাঁড়িয়ে আছি মাথা উঁচু করে। ইনশাআল্লাহ জাতীয় কবির কণ্ঠে সে কথাই বলতে চাই, শির দেগা নহি দেগা আমা, শির দেগা নহি দেগা আমা, মা মাথা দিব মাথার উপর থেকে টুপি দিব না, কল্লা কাটতে পারো কল্লার উপর থেকে পাগড়ি খুলতে পারবে না, কথা পরিষ্কার, থাকলে বাড়িওয়ালা হিসেবে থাকব, নিজের বাড়িতে ভাড়া দিয়ে থাকবার মতো সেই মানসিকতা সেই হীনমন্যতা আমার পক্ষে সম্ভব না। আর এমন আমাদেরকেও বলবো, আপনারা যারা ভাড়াটিয়া হিসেবে থেকে খুশি আছেন অপেক্ষা করেন, এভাবে ভাড়াটিয়া হিসেবে খুশি থাকলে কয়েকদিন পরে ওই সম্পদ আত্মসাৎকারী চাচা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, বাড়ির মালিক হিসেবে অধিকার আদায় করার জন্য রুখে দাঁড়ান, এক ফ্ল্যাটে খুঁজছি ঘরে ভাড়াটিয়া হিসেবে আমরা
আপনাদের এই দিন এই জজবাকে কবুল করেন আমিন ওলামায়ে কেরামের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ কারণ সমাজের ইতিহাস দেড় হাজার বছরের ইতিহাস হলো জাতির প্রতি তারা দায়িত্ব পালনে তারা সবচেয়ে বড় ত্যাগের কোরবানি স্বীকার করতে প্রস্তুত ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের সাথে থাকবেন আপনারা আল্লাহ পাক আপনাদের তৌফিক দান করেন